হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শুভ পঞ্চমী সবাইকে, শুভ মহাপঞ্চমী। দুর্গাপুজো শুরু হয়ে গেছে আর ভীষণ ভীষণ এক্সাইটেড। আর আমি এক্সাইটমেন্টে আজকে মেকআপটা কিচ্ছু করতে পারিনি, সকাল সকাল বেরিয়ে এসেছি, কারণ কি আজকে আমি বাড়ি যাচ্ছি আর মা এসেছে আমাদেরকে নিতে। তো এখন সকাল থেকে আর কিছু শ্যুট করতে পারিনি, একবারে ঝটপট স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন এসেছি আমরা লাঞ্চ করতে, কোথায় সেটা দেখাচ্ছি। আর আমার দিদি আর বোন এখন এসে পৌঁছয়নি, ওরা আসছে, ওরা প্রায় পৌঁছে গেছে দেশপ্রিয় পার্কের কাছে। আর আমরা আছি লেক মলের কাছে, যেখানে আমরা লাঞ্চ করতে এসেছি। পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি সব কিছু, আর মা উপরে আছে, আমি আর মা আগে আগে চলে এসেছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ভিড়। তো যেটা বেসিক্যালি আমাদের বাড়ি থেকে এই যে জায়গাটা আছি, আমরা এখানে নর্মাল টাইমে পৌঁছাতে হার্ডলি খুব বেশি টাইম লাগলেও, যদি জ্যাম ট্যাম না থাকে তাহলে আধা ঘন্টা টাইম লাগে, খুব বেশি হলে 40 মিনিট। সেটা আমাদের প্রায় এক ঘন্টা 20 মিনিট টাইম লেগে যাচ্ছে পুজোর সময় আসতে। সো এতটাই জ্যাম রাস্তায়। যাই হোক, আমরা এসে গেছি, ওরা এখনও পৌঁছায়নি, পৌঁছাবে, ওরা পৌঁছালে দেখাচ্ছি ওদেরকে। তার আগে আমি দেখিয়ে দিই কোথায় লাঞ্চ করতে এসেছি। আজকে আমরা পঞ্চমীর মহাভোজ, মা ওপরে বসে আছে, অর্ডারও করা হয়ে গেছে আমাদেরটা, ওরা আসছে ওদেরটা অর্ডার দেবে। তো চলো আগে দেখাই, অনেকবার বসে দেখাচ্ছি আর দেখাচ্ছি না। তো এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন খাঁটি দামোদর শেড। আমরা খাঁটি দামোদর শেডে এসে, আর একটা যেটা বলবো, যেটা যে আউটলেটটা আমরা এসেছি খাঁটি দামোদর শেডে, এটা হচ্ছে লেক মলের ঠিক পেছনে, চারুচন্দ্র কলেজের একদম পাশে। এর আগে আমরা এই একটা এখানেই একটা রেস্টুরেন্টে এসে ব্লগ করে গেছিলাম, সেটা হচ্ছে ডাব বিরিয়ানির ব্লগ, যেটা ঠিক এর অপোজিট ফুটে সামনেই আছে টেস্ট রাইড। কাকে ফোকাস নিয়ে নিচ্ছে। তো আমরা আজকে এসেছি খাঁটি দামোদর শেড, সেটাও একই লোকেশনে, চারুচন্দ্র কলেজের ঠিক পাশে, লেক মলের পেছনে। তো ডেফিনেটলি আসতে পারো, খাবার দাবার তো খেয়ে রিভিউ দিতে পারবো। তো চলো ভেতরটা আগে ঘুরে পুরো দেখিয়ে দিই, আমি ওপরে যাই। দেখো দেখতে দেখতে এখন গাড়িটা স্টার্ট করে পাস করলে আমি মানে মনে হলো চেনা চেনা লাগছে, চলে এসেছে ওরা এখানে, জাস্ট আসবে, ওদের দেখাই, দেখার জন্য মানে ওদেরকে দেখানোর জন্য ধপ্পা দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে থাকছি এদিকে। আমি এখানে লুকিয়ে আছি, ওরা এখনো জানেন না যে আমি দাঁড়িয়ে আছি এখানে, জাস্ট আসুক, আমায় দেখে না ফেলে তাহলেই হবে। আসছে আসছে, জাস্ট ওয়েট, আসতে না আসতে না আসছে। ধপ্পা ইমা, আমি ধপ্পা দিলে ওকে ভয় পেল না, দেখতেই পাইনি, মানে আমি নিজে কিছু বলার নেই আর বুঝতে পারিনি। চলো ফাইনালি আমরা যাচ্ছি ভেতরে, ভেতরটা দেখতে থাকো। আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা। জায়গাটা
তোমাদের কেমন লাগছে বলো? খাঁটি দামোদর শটে এসছো তোমরা, আমার দিকে কেউ একটু তাকাও, রেসপন্ড করো। আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে বলো? আমি তো সাজেস্ট করলাম, সো আই ডোন্ট নো, খাওয়া এখনো খাইনি তো জানি না। হ্যাঁ, বৃষ্টি এক্সাইটেড? জায়গাটা কেমন লাগলো? হ্যাঁ, ঢুকতে ঢুকতেই বললো যে কি সুন্দর জায়গাটা, তো বেশ সুন্দর। তো আমরা বসে আছি, ওয়েট করছি, মা তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। প্লাস আমরা যেহেতু বাড়ি যাবো, আর এখানে একটা জ্যাম, মানে একবার যদি তুমি জ্যামে পড়ে যাও তো মানে কতক্ষণ টাইম লাগবে কেউ জানে না, সেই জন্য চাইছি একটু তাড়াতাড়ি বলেও দিলাম। বললো যে চেষ্টা করছে, তার সঙ্গে হয়ে যাবে, কারণ খুব বিশেষ কিছু অর্ডার আমরা করিনি, মানে বাঙালি রেস্টুরেন্টগুলো শুক্তো সত্যি ভালো হয়, অন্যরকম হয় খেতে, আমার ভীষণ ভালো লাগে। মাও ভালোবাসে, বোনও ভালোবাসে, দিদি শুক্তোটা খুব একটা পছন্দ করে না, বাট খারাপ লাগে না। তো এবার আমার শুক্তো শেষ, শুক্তো আমার ভীষণ ভালো লেগেছে, ডাল আর আলু ভাজা। অ্যাকচুয়ালি সব জায়গায় আলু ভাজা বললে এরকম টাইপের দেয়, পুরো আলু ভাজা খেতে আমার ভালো লাগে না, কিন্তু এখানে বেশিরভাগ জায়গায় আলু ভাজা বললে এরকমই দেয়, বাট খারাপ লাগছে না, এদেরটা একটু বেশি ক্রিসপি আলু ভাজা ভালো লাগে। আর ডালটা তো আমরা বেসিক্যালি লুচি অর্ডার করেছিলাম, লুচিটা অনেক পরে দিয়েছে, তো আমরা লুচিটা খাচ্ছি, আর এটা ছানার কালিয়া নিয়েছিল মা, তার সাথে খেয়ে দেখছি, আর লুচির সাথে এক্সট্রা লুচি দিইনি। ছানার কালিয়াটা সত্যি ভালো করেছে। আর একটা জিনিস বলি, মানে এরকম যে বাঙালি বাঙালি আনায় ভরপুর যে রেস্টুরেন্টগুলো আছে কলকাতায়, অনেক জায়গাতে ছানার কালিয়া খেতে কিন্তু একটু মানে অসুবিধা হয়, কারণ ছানার কালিয়াটা ঠিকঠাক লাগে না সবসময়, বাট এদের ছানার কালিয়া খেয়ে মনে হচ্ছে একদম ফ্রেশ আর বেশ সুন্দর বানিয়েছে, এবং লুচির সাথেও ভালো লাগছে। আর লুচিটা ফুল করেছি, বাট সাইজ অনেকটা বড়, এরকম। তো ননভেজের মধ্যে নিয়েছিলাম আমরা সবাই দুই কাতলা, তো দই কাতলাটা এবার খেয়ে দেখবো, একদম পুরো দই দই কাতলা যেরকম হওয়া উচিত আর কি, একদম হোয়াইট গ্রেভি, ঘন গ্রেভি, একদম তো সেরকমই হয়েছে, দেখি কেমন লাগে খেয়ে। এবার ওরা অলরেডি খেয়েছে, ওদের জিজ্ঞেস করি কেমন লাগছে দই কাতলা, কেমন ভালো লাগছে? তোর তো হ্যাঁ, এক এক জায়গায় এক করে। তো এবার আমি খেয়ে বলি ওদের ভালো লেগেছে। মানে দই কাতলা যেটা, দই দই ব্যাপারটা সেটা ফিল করতে পারছি, গ্রেভিতে যে দই আছে সেটা ব্যাপারটা বোঝা যাচ্ছে, বাট ভালো হয়েছে, বেশ ভালো লাগছে। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, এবার যারা খেয়েছে তাদের থেকে রিভিউ নেওয়ার পালা, যে কেমন লেগেছে বল, কেমন লেগেছে বল। ভালো, যেমন লাগে যেরকম লাগে সেরকম ভালো লেগেছে, ভালো লেগেছে। এই যে বলো কেমন লেগেছে, দই কাতলাটা ভালো লেগেছে, সুইট টাইপের ছিল। আর ছানার ছানার কালিয়া, ও ওটা ভালো ছিল। আর তো আদ্যে জিনিস খাইনি মেয়েটা, খেলাম তো সব, আমরা আমি খাইছি। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এবার আমরা যাচ্ছি
কোথায় বা দাঁড়িয়ে আছে আমাদের দাদা। তো এবার আমরা সেখান থেকে গিয়ে আমাদের মোটামুটি সবারই ঠাকুর দেখা কমপ্লিট কম বেশি, যদিও আমার বোন আমাদের সাথে বেরোয়নি এবার একদিনও, কম বেশি ও বেরিয়েছিল বন্ধুদের সাথে, আর আমি আর দিদি তো দেখেই নিয়েছো কী কী ঠাকুর দেখেছি। তো আজকে মার শুধু ইচ্ছা দুটো দেখার, সেটা হচ্ছে চেতলা অগ্রণী আর চোর বাগানটা দেখার খুব ইচ্ছা। তো দেখা যাক এখন আমরা কোথায় কী কত দূর যেতে পারি। তো মা আর আমি মিলে চেতলা অগ্রণী দেখে এলাম, দিদি আর বোন নামেনি ওরা গাড়ি থেকে। এবার আমাদের গাড়ি খুঁজতেই জীবন শেষ হয়ে যাবে, কোথায় আছে জানি না, কারণ এক গেট দিয়ে ঢুকেছি আমরা, তখন ওরা আমাদের এক জায়গায় নামিয়ে দিয়েছিল, এখন আবার কোথায় গিয়ে খুঁজবো। ফাইনালি পেয়ে গেছি গাড়ি, খুব বেশি খুঁজতে হয়নি, দিদি লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছিল, আমরা সেটা ট্র্যাক করে চলে এসেছি কাছে। এখানে একটা ছোট্ট পুজো হচ্ছে। তো এবার আমরা যাবো চোর বাগান, মা চোর বাগানটা দেখতে ভীষণ পছন্দ হয়েছে, তো চোর বাগান দেখে আমরা চলে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে, দিদি ঘুরতে শুরু করবে আবার। তো আমরা চলে এসেছি আবার সেকেন্ড টাইম চোর বাগানে, আজকে মেনলি মাকে নিয়ে এসেছি মাকে দেখানোর জন্য, আমার আর দিদি থার্ড টাইম, আর ভেতরে প্রসিড টু দ্য রুট। তো আমরা এর আগে ঘুরে গেছি অলরেডি, আজ স্পেশালি মার জন্য এসেছি, বাট দিদি বলেছিল ও আবার আসবে, আসতে চায়, তো ওর আজকে হয়ে গেল সেকেন্ড টাইম ঘোরা। আর আসবি চোর বাগান? দেখি ডিপেন্ডস, যদি মনে হয় চলে আসতে পারি, খুব ভালো লেগেছে। Turn right, then the destination is on your right. নবদ্বীপ পৌঁছে একটা ঠাকুর দেখতে চলে এসেছি, দেখে নিলাম আমি আর মা। তো প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে, এটা শ্রীরামপুরে একদম রেলগেটের কাছে, কিন্তু প্রতিমার সব কিছু সুন্দর হয়েছে, কিন্তু আমাদের যে জিনিসটা অদ্ভুত লাগলো সেটা হচ্ছে প্রতিমার দাঁতগুলো এমন করে বের করে দিয়েছে এবং সেটা ঠিকঠাক করতে পারিনি, সেই জন্য একটু অদ্ভুত লাগছে, সত্যি কোলগেটের অ্যাড দিচ্ছে মনে হচ্ছে, তো সেই জন্য।
তো আজকে ভীষণ টায়ার্ড সবাই, আর বেশি কিছু করব না কারণ কালকে আবার যাওয়া আছে এক জায়গায়, তো সেটা কালকের ব্লগে সব দেখাবো, আর কিছু বলছি না। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, শুভ পঞ্চমী, মহাপঞ্চমী শেষ হয়ে গেল, বাই বাই।